মুআজ্জাজ মুহতারাম, সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, আমরা শুরুতে আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মণি অত্যন্ত মেহরবানি করে আমাদের সকলকে জুমার নামাজ পড়ার জন্য পবিত্র মসজিদে যথাসময়ে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, নিরাপদে রাখলেন। আমরা শুরুতেই তাকেই শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা উসওয়াতুনা, সানাদুনা তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদা ইজামের আলা ইল্লিগিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমরা সূরাতুল ফাতিহা তাফসীর করছিলাম, আমরা আজকে তাফসীর করব ইনশাআল্লাহ আর রহমানির রহিম এই আয়াতে কারিমার। সুযোগ থাকলে আমরা আর একটু সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর পরিচয় জেনেছি, তার শুকরিয়ার গুরুত্ব জেনেছি, তিনি যে রব সেটাও আমরা জেনেছি। রব শব্দের মাঝে একটা বড়ত্ব আছে, আর আল্লাহ তো বড়ই বটে। রব শব্দ এর মাঝে আছে একটা স্পেশালিটি, রব শব্দের মাঝে মালিকানার একটা ভাব আছে, বড়ত্বের ভাব আছে। মানুষ রব শব্দ শোনার পরে বোঝে এখানে কিছু কঠোরতা থাকতে পারে। আল্লামা তান্তাবী রাহেমাহুল্লাহ বলছেন, রব্বুল আলামিন আই মালিকুহুম কাদ ইউসিরু ফিন নুফুস শাইআম মিনাল খাউফ ওয়ার রুহবা ফা ইন্নাল মুরব্বি কাদ ইয়াকুনু খাসানা জাব্বারা। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আমি রব্বুল আলামিন, তো মানুষের অন্তরে একটা প্রভাব সৃষ্টি হবে, তিনি মালিক, তার প্রতি ভয় রাখা, এবং তিনি কঠোর প্রকৃতির হন কিনা, কারণ যারা মালিক হয় তাদের মাঝে একটু খসখসে ভাব থাকে, একটু কঠোরতা থাকে, এটা মালিকানা মালিকানার একটা টেন্ডেন্সি থাকে। তো আল্লাহ তো নিজকে পরিচয় দিলেন, আমি রব্বুল আলামিন, মানুষের ভিতরে এটা ঢুকে যায় কি না, তাই আল্লাহ পরে বলছেন আমি তাদের মতো নই, বরং আর রহমানির রহিম, আমি রহমান। সুবহানাল্লাহ, তোমরা আমাকে অন্য অন্য মালিকদের মতো মনে করো না। মালিকানা পাওয়ার পরে অনেকে তো সীমা লঙ্ঘন করে, মালিকানা পাওয়ার পরে এমন আচরণ করে যেটা অযাচিত, প্রত্যাশিত। অনেকে অভিযোগ করে যারা ভাড়ায় থাকে যে বাড়ির মালিক ভালো না, বাড়ির মালিক ভালো এমন কথা শোনা যায় খুব কম ভাড়াটিয়ার মুখে, বরং এমন বাড়ির মালিকও আছে যে জুতা বেশি আছে কি না বাড়ির ঘরের সামনে ওইটা গণে, মাঝি কইলেছে সবাই, আর মানে মনে জানে যে মেহমান বেশি আইছে কেন, এটাও বাড়িওয়ালা সহ্য হয় না। আমার বাসায় মেহমান আসছে আমি খাওয়ামু, টেনশন তো আমার করার কথা, টেনশন করে বাড়িওয়ালা, কারণ টয়লেট নি বইরা যায়, ওই যে টয়লেটে টাঙ্কি বইরা যাবে তো মেহমান আসছে বেশি। বাড়িওয়ালারা এমন আচরণ করে যেটা আমাদের কাছে অসহনীয় মনে হয়, মালিকানা একটু পাইছে এতেই ভাব ধরে ফেলছে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরিচয় দেওয়ার পরে রহমানুর রহিমের জন্য বললেন মানুষের ভিতরে যেন জাতীয় কোনো আসর না পড়ে। আল্লামা তান্তাবী রহমতুল্লাহ আলাইহি চমৎকার ব্যাখ্যা করেছেন যে রব্বুল আলামিনের পরে আর রহমানুর রহিম এ কারণে এসেছে, আল্লাহ বুঝাতে চান আমি অন্য মালিকদের মতো নই, তোমরা দুনিয়া যারা একটু পাইয়া ভাব ধরে ফেলো, 20 লাখ টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিনছে, 30,000-25,000 টাকা ড্রাইভার রাখছে, উনি মালিক, সে ড্রাইভার একসাথে বসে খাবারও খায় না, এমন গাড়ির মালিক আছে ড্রাইভার দরজা খুলে দিলে ঢোকে, আবার গাড়ি থামাইয়া ড্রাইভার দরজা না খোলা পর্যন্ত নামেই না, বাপ দরা বসা থাকে, এমন কিছু ফাজি লোক আছে কি না। একটু মালিক হয়েছে 20 লাখ টাকার একটা গাড়ির মালিক, ভাব ধরছে মালিক মালিক। এই যে একটি মানুষের ভিতরে বদ স্বভাব আছে,
তা রাব্বুল আলামিন শোনার পরে মানুষ আবার আল্লাহকেও এমন মালিক ভেবে বসে কিনা, যে আল্লাহ তো আরো অনেক বেশি ক্ষমতাওয়ালা। তো আল্লাহ তাআলা এখানে রাব্বুল আলামিন বলে রহমানুর রহিম উল্লেখ করে বুঝালেন, না আমি মালিক তবে আমার দয়ার কোনো শেষ নাই, সুবহানাল্লাহ, আমি খুব দয়ালু মালিক। তোমাদের সাথে আমার সম্পর্ক দয়ার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু জাআলাল্লাহুর রাহমাতা মায়াতা জুজ আমসাকা ইনদাহু তিসআতা ওয়া তিসঈন ওয়া আরসালা ইলা আদ-দুনিয়া জুজআন ওয়াহিদা ফামিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালায়েক হাত্তা তারফা আদ-দাব্বাতু হাফিরাহা আম ওয়ালাদিহা খাশিয়াতান তুসিবাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ এমন রহমতওয়ালা, উনি রহমত নামে, ভালোবাসা নামে, দয়া নামে যে একটা বিষয় আছে এটাকে 100 ভাগে ভাগ করেছেন, করে উনি নিজের কাছে 99 ভাগ রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। রহমাতুহু ওয়াসিআ, তার রহমত সর্বব্যাপী, টোটাল মাখলুকের মাঝে রহমতের বাহিরে একটা মাখলুকও নেই, সুবহানাল্লাহ, পড়েছে একজনও নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহর আযাব আছে, ইন্না আযাবি লা শাদীদ, আমার আযাব খুব, কানা করামা, এটা খুবই মারাত্মক মর্মন্তুদ, ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ, তার ধরা খুব শক্ত, আযাব আছে কিন্তু আযাব তিনি সবাইরে দেয় না, রহমত তিনি সবাইরে দেয়, সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। আচ্ছা আজীবন অন্যায় করেন নাই, কে আছেন হাত তোলা দেন তো দেখি, কিন্তু এই অন্যায়ের কারণে কি আল্লাহ আপনারে ধরছে, আযাব দিয়ে দিছে? আচ্ছা রহমত পান নাই এমন কে কে আছেন? আযাব সবাই পান নাই, অপরাধ কিন্তু সবাই করছেন, আর রহমত শুধু আপনি নয়, ফেরাউন, নমরুদ, তারাও আল্লাহ রহমত প্রাপ্ত ছিল। আল্লাহ রহমত হিন্দুর বাড়িতে আছে, এলাকায় যখন রহমতের বৃষ্টি বর্ষিত হয় তখন যে নাস্তিক তার বাড়িতেও বৃষ্টির ফোঁটা পড়ে, সুবহানাল্লাহ। আযাবি ইউসিবু বিহি মান আশাব ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, কোরআনের আয়াত, আল্লাহ বলছেন আমার আযাব আমি শুধুমাত্র কিছু লোককে দেব যে সীমা লঙ্ঘন করে ফেলছে, যাকে আমি চাই তাকেই শুধু আযাব দেই, নির্বাচিত কিছু লোক, নির্ধারিত কিছু লোককে আযাব আমি দেই, কিন্তু রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আর আমার রহমত আমি সবাইরে দেই, সব কিছু রহমত দিয়ে আমি পরিব্যাপ্ত করে রেখেছি। 100 ভাগে রহমতকে ভাগ করলেন, করার পর আল্লাহ তাআলা নিজের কাছে 99 ভাগ রেখে দিলেন, ওয়ারসালা ইলা দুনিয়া জুজআন ওয়াহিদান, আর দুনিয়ার তাম মখলুকাতের জন্য এক ভাগ রহমত তিনি ঢেলে দিলেন। এখন ওই এক ভাগ রহমত আমাদের সবার কাছে আছে, কিছু না কিছু আমরা পেয়েছি, যার কারণে ডাকাতও তার ছেলের কপালে চুমু দেয়, যে মানুষের বুকে গুলি দেয় সে তার বউকে আবার আদর করে, ছেলেকে আদর করে, মা বাবাকে আদর করে, ওই ডাকাতের মনের ভিতরও রহমতের এক ভাগ থেকে কিছু আছে। যে বাঘ মানুষের মাথা দেহ থেকে আলাদা করে ভেঙ্গে খায়, ওই বাঘ নিজের বাচ্চাকে দুধ খাওয়ায়। যে বিড়ালটা আমাদের বাড়িতে আছে, ওই বিড়াল তার বাচ্চাকে কি আদর করে এ ঘর থেকে ও ঘরে নেয়। গ্রামে দেখবেন 5টা ঘর যদি এক বাড়িতে থাকে, বিড়াল বাচ্চা দেওয়ার পরে তার বাচ্চাগুলোকে 5 ঘরেই নেয়, জন্ম দিয়েছে এ ঘরে, সপ্তাহখানেক পরে পাশের ঘরে, পরের দিন পাশের ঘরে, এর কয়েকদিন পরে পুরা বাড়িতে ঘুরাইয়া মা বিড়াল তার বাচ্চাকে বুঝায় এই এলাকা আমার, তোরা এই ঘরগুলোতে অবাধ বিচরণ করিস,
আমার মালিক ডিস্টার্ব করবে না। যখন বাচ্চা এক ঘর থেকে আরেক ঘরে নেয়, তখন মা বিড়ালটা দাঁতে কামড়াইয়া ধরে, হাত দিয়ে কান্দে লইয়া নেয় না, দাঁতে কামড়াইয়া নেয়। বিড়ালের বাচ্চাটা মেউ মেউ ছোট ছোট আওয়াজ করে বোঝায়, মা তুমি কত ভালো, দাঁত দিয়ে কামড় দিয়েছ কিন্তু ব্যথা দেও নাই। হাত্তা তারফা দাব্বাতুহা ফিরআউন ওয়ালাদিহা খাশিয়াতান তুসিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিংস্র প্রাণীগুলো ওই এক ভাগ ভালোবাসা থেকে সামান্য পেয়েছে, ওই সামান্য ভালোবাসার কারণে হিংস্র প্রাণী তার বাচ্চাকে কষ্ট দেয় না। আল্লাহর ভালোবাসা 99 ভাগ, তাহলে তার ভালোবাসা কত? আমাদের মা আমাদের বাবা ওই সামান্য একটু পেয়েছে, ওটুকুর কারণে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। রাতের বেলায় মশারি টানাইয়া যদি দেখে একটা মশা ভিতরে আছে, ওই মশাটা না মেরে মা ঘুমায় না, টেনশন নিজের নয়, আমারে কামড়াবে তা নয়, বাচ্চাকে কামড়াবে। রাতে যদি গরম বেশি থাকে, তাহলে মা ঘুম থেকে ওঠে, হাত পা কাপ এরকম করে ঘুরাতে থাকে, বাচ্চা যেন কষ্ট না পায়। চিল যখন মুরগির বাচ্চাকে ছো মেরে নিতে আসে, মা মুরগিটা চিলের সাথে যুদ্ধ করা শুরু করে। মা মুরগি বোঝে না চিল বাচ্চা রেখে মাকেও তো নিয়ে যেতে পারে, ওই সামান্যটুকু পেয়েছে মানুষ, অতটুকু পাওয়ার পরে মানুষ যদি প্রাণী যদি তার সন্তানকে এত ভালোবাসে, 99 ভাগ রহমতওয়ালা আল্লাহ তার মাখলুককে কত ভালোবাসেন। এই জন্য তার নাম আর রহমান, তার নাম আর রহিম, রাহামিম, রহমুন শব্দ থেকে উৎকলিত, রহমান তিনি যার রহমত সব কিছুকে ঢেকে রেখেছে। আপনি খবর রাখেন না, আপনার অধীনস্থ নিজে অসুস্থ আছেন, অধীনস্থরা কে কোথায় আছে, করোনার কারণে কত ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরি বন্ধ করেছে, তার কর্মচারীরা কে কোথায় না খেয়ে আছে খবরও নেয় না। কিন্তু আল্লাহ টোটাল মাখলুকের মাঝে একটা মাখলুক নাই যার খবর আল্লাহ রাখেন না। এই জন্যই তিনি রহমান, তিনি শুধুমাত্র দয়া দেখান তা নয়, আর রাহেমুন ইয়ারহামুহুমুর রহমান, বরং আল্লাহর এই চরিত্র আল্লাহর এই গুণ যে ব্যক্তির ভিতরে আছে, যদি আপনি আরেকজনকে দয়া দেখান, রাসূলুল্লাহ বলেন ওই কারণে আল্লাহ আপনার উপর আবার স্পেশাল দয়া দেখাবেন। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এই জন্য মনীষীগণ বলেছেন, আল্লাহর চরিত্র তুমি অর্জন করো, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর কোনো রং নাই সাদা কালো এই জাতীয়, এটা বোঝানো হয়নি, বোঝানো হয়েছে তোমরা তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর যে চরিত্রগুলো আছে সেগুলো অর্জন করো। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। যখন তুমি রহমানের রহমতের গুণ নিজের ভিতর অর্জন করে অন্যের প্রতি রহম দেখাবে, আকাশওয়ালা আল্লাহ নিজে তোমার জন্য স্পেশাল রহমত নিয়ে হাজির হয়ে যাবে। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। আপনি রহমত অর্জন করুন, আপনি দয়া অর্জন করুন, আপনি দয়া দেখান, রহমান আপনার জন্য আলাদা দয়া দেখাবেন। একটি কুকুর পিপাসিত ছিল, শুধুমাত্র একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা একটা পতিতা নারীকে ক্ষমা করে জান্নাত দিয়েছেন, এমন হাদিসও সহিহ মুসলিমে এসেছে, বুখারীতে এসেছে। চরিত্রহীনা নারী পতিতা, কুকুর পিপাসিত, তাকে একটু পানি পান করিয়েছে, মরুদ্যানের কূপ থেকে পানি তুলে আল্লাহ রহমতের সাগরে ঝোঁস উঠেছে, জোয়ার উঠে গেছে, ওই দিকে তাকাইয়া আল্লাহ তাআলা ওই নারীর ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, যদি আমার প্রাণীকে সে রহমত করতে পারে, তার প্রতি আমি কেন পারবো না। আল্লাহ তার জীবনের সব গুণা ক্ষমা করে দিয়েছেন, কারণ যে কুকুরটা আছে সে কুকুরটাকে, কুকুর যখন মায়ের পেটে ছিল, মায়ের পেটে কুকুরটাকে খাওয়াইছে কে?
এই যে কুকুরটা দের দুই বছর তিন বছর বেঁচে আছে এই পর্যায়ে এসেছে, এই দুই তিন বছর কুকুরের জন্য আলাদা ব্যাংক নাই, আলাদা গুদাম নাই, কেউ কুকুরের জন্য আলাদা রান্না করে না। ওই কুকুরটা খেয়ে পরে মোটা তাজা হয়ে আছে, তাকে পুরা লালন পালনের দায়িত্ব নিয়েছেন কে? আপনি তার খোঁজ নেননি, রহমান তারও খোঁজ নিয়েছেন। কারণ আল খালকু কুল্লুহুম ইয়াদুল্লাহ, তমাম মখলুকাত আল্লাহর পরিবারের সদস্য। গোলাপ ফুলটার খবর নেয় মালি, কারণ তার গায়ে গন্ধ আছে। রজনীগন্ধার খবর নেয়, রজনীগন্ধা ফুলের গোড়ায় পানি দেয় গাছের গোড়া, কারণ সেটা বাজারে বিক্রি করা যাবে। কিন্তু কিছু ফুল আছে বাগানে নিজে নিজেই ফোটে, যত্ন নেয় না, কেউ পানিও দেয় না, এগুলো বাজারে বিক্রিও করা যায় না। ওই ফুলগুলোও কিন্তু সূর্যের আলো একসাথে পাচ্ছে, যেটা গোলাপ পাচ্ছে, কারণ যেহেতু সেই মাখলুকটাও বানিয়েছেন কে? কেউ দাম না দেখ আল্লাহ তার খবর রাখে, সূর্য তাকেও আলো পৌঁছিয়ে দেয়, সূর্যের আলো সবাই আলোকিত হবে, কে ছোট কে বড় সেটা নয়। রাহমাতি ওয়াসিআত কুল্লাশাই, সূর্যের আলো কি আমাদের জন্য রহমত নয়? সুবহানাল্লাহ, কত বড় রহমত! সূর্যের আলো যদি পৃথিবী না থাকতো, পৃথিবী বরফ আচ্ছাদিত হয়ে যেত, কত রকমের মাখলুক মরে যেত। ওই সূর্যের আলো ওই ফুলটাকেও দিয়েছে তার কিরণ, যে ফুলটার খবর মালি নেয়নি, বাগানের কেউ নেয়নি, বরং এটা একবারেই সবার কাছে উপেক্ষিত। বাগানের কোন এক নাম গন্ধহীন ফুটিয়াছে ছোট ফুল অতিশয় ক্ষীণ, ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠিয়া বলে কেমন আছো ভাই? মালি খবর নেয়নি, মালি পানি দেয়নি, কিন্তু সূর্য এসে তাকে আলো দিয়ে তার প্রাপ্য তার কাছে রহমানের পক্ষ থেকে পৌঁছিয়ে দিয়েছে। তার সূর্যের আলো তারও দরকার। তার রহমান আর রহিম, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুমা ইসমান রাকিকাতান আহাদুহুমা আরাক্কু মিনাল আখার। রহমান এবং রহিম হচ্ছে আল্লাহ তাআলা দুটি নাম, দুটি সিফাত। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেক নাম আছে, তার মাঝে রহমান রহিম দুটি নাম, একটি আরেকটি থেকে আরো অনেক নরম। রাকিকাতান বড় নরম নাম, বড় দয়ার নাম রহমান। রহমানের মাঝে রাহিমের তুলনায় রহমত বেশি পাওয়া যায়, একটা আরেকটা সে আরো নরম, দুটার মাদ্দা এক, রাহা মিম। কিন্তু রহমান শব্দের মাঝে রহমত রহিম শব্দের তুলনায় বেশি। রহমান মানে হল এমন এক রহমওয়ালা, যিনি তার রহমত মুমেন কাফের আস্তিক নাস্তিক সবাইকে একসাথে বিলিয়ে দেন। আর রহিম শব্দটা হলো এমন রহমতওয়ালা, যিনি তার রহমত শুধু মুমেনদের জন্য জমা করে রাখছেন। সুবহানাল্লাহ, মাখলুক হিসাবে সবাই রহমত পাবে, আর আমরা যারা ঈমান এনেছি আমরা স্পেশাল রহমত পাব। এজন্য আল্লাহ তার রহমান নামের সাথে রহিম নাম দিয়েছেন। আর ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, তিনি বলছেন আমার এই নামের মুআমালাটা শুধুমাত্র আমি আমার মুমেন বান্দার সাথে করব। সুবহানাল্লাহ। আর রহমান আলাল মুমিনিনা ওয়াল কাফিরিনা জামিআ, আর রহিম খাসাতুন লিল মুমিনিন। মুফাসসিরদের অধিকাংশই বলেন রহমান শব্দটির মাঝে এমন রহমত আছে, মুমেন কাফের সবাইকে তিনি রহমত দেন। আল্লাহ তাআলা এমন এক রব, যিনি কখনো মাখলুকের কাছে কোনো কিছু চান না, মাখলুকের প্রতি তার কোনো চাহিদা নাই, কিচ্ছু চান না। তিনি এমন এক রব, বান্দার সাথে চাওয়া পাওয়ার কোনো সম্পর্ক তার নাই। আপনারা বলবেন তাহলে আমরা যে ইবাদত করি, তিনি যে আমাদের বলছে ইবাদত করো, ঠিক আছে, করতে বলেছেন করবেন, এটা কেন করবেন? আল্লাহর জন্য, আল্লাহর সম্মানের জন্য, আল্লাহর মুলকিয়ত আজমত বাড়িয়ে দেওয়ার জন্য তা নয়।
ফামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে জিহাদ করবে, প্রচেষ্টা করবে, সংগ্রাম করবে, ইবাদত করবে, আল্লাহ বলে সে নিজের জন্য করবে। যে করলেও কিছু আসে যায় না আমার, না করলেও কিছুই আসে যায় না। সে যা করছে তার নিজের জন্য করছে। আপনি মনে করবেন না আপনার অক্সিজেন, আপনার কার্বন ডাইঅক্সাইড, আপনার খাবার, আপনার এই পানীয় সব কিছু আপনার ইবাদতের কারণে আসছে, মোটেও নয়। আল্লাহকে জীবনে একবার আল্লাহ বলেও ডাকে না, ইবাদত দূরের কথা, আল্লাহকে আল্লাহই বলে না, আল্লাহর অস্তিত্বটাও স্বীকার করে না, এমন লোক হাজার কোটি টাকার মালিক এ দুনিয়াতে আসে না নাই। তো আল্লাহ তাকে দিল কেন নেয়ামত? আপনি যদি ভাবেন যে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, তাই দিয়েছে। আচ্ছা, আপনি তো নামাজ পড়েছেন 10 বছর বয়স থেকে, এর আগে খাওয়াইছে কেন? আপনি তো রোজা রেখেছেন 12 বছর বয়স থেকে, এর আগে আল্লাহ পান করাইছে কেন? আসলে বান্দার সাথে আল্লাহর এই সম্পর্ক নয়, তার সম্পর্ক রহমতের, তিনি রহমান। তাই মাখলুক তাকে ডাকুক আর না ডাকুক, আস্তিক হোক আর নাস্তিক হোক, সব মাখলুককে তিনি রহমত দেন, এজন্য তিনি রহমান। আর যারা মুমেন আছেন, আল্লাহর অর্ডার মানতেছেন, আলহামদুলিল্লাহ, আপনি সৌভাগ্যবান, আল্লাহ রহমান নামের রহমত আপনাকে তো দেবেনি, সাথে আপনার ইমানের কারণে আপনার সাথে তিনি রহিমের আচরণ করবেন, স্পেশাল রহমত দেবেন। এ কারণেই তো বিশ্বনবী বলেন, ইবাদত করে কেউ জান্নাত পাবে না, জান্নাত পেতে হলে আল্লাহর রহমত লাগবে। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, আর আল্লাহ আপনার জন্য রাহিম শব্দটাকে রেখে দিয়েছেন জান্নাত দেওয়ার জন্যই। লাইনজি আহাদাম মিনকুম আমালু, সহিহ বুখারীর রাওয়ায়াত, একজন সাহাবি বলছেন, বিশ্বনবী বলেন, তোমাদের কারোই নেকামল তাকে মুক্তি দেবে না। লাইনজিয়া, লান ফেলে মুজার সিগার আগে লান আসলে ভবিষ্যতে দৃঢ়তার সাথে কোনো বস্তুকে না করার অর্থে ব্যবহার হয়, বাংলা অর্থ হবে কখনোই মুক্তি দেবে না। আহাদাম মিনকুম, তোমাদের একজন কেউ, আমালুহু তার নিজের আমল। তুমি তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছো, ওয়াক্তিয়া নামাজ মিস করা দূরের কথা, তাহাজ্জুদ মিস করো না, প্রতিদিন পড়ো, ভেবো না তুমি এ কারণে জান্নাত পাবে। তুমি রমজানের রোজা তো মিস করা দূরের কথা, আইয়ামে বীজের রোজা পর্যন্ত মিস করো না, দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, পুরা জীবন তুমি রোজা রাখো, ভেবো না এই কারণে জান্নাত পাবে। লাইনজি আদাম মিনকুম আমালু, তোমাদের একজনকেও তার আমল মুক্তি দেবে না। কোন একজন সাহাবি বললেন, হে আল্লাহ রাসূল, আমাদের আমল তো কম, তাই আমরা হয়তো মুক্তি পাবো না, বুঝতে পারলাম, কিন্তু আপনার তো আমলের অভাব নাই, এমন নামাজ পড়েন আপনি এত লম্বা কেরাত পড়েন, তারে মাত কাদামাহু, হাদিসে পাওয়া যায় রাসূলের দুই পা পানিতে ফুলে যেত। মায়েশা বলেন, এমন সেজদা তিনি দিতেন, আমি মাঝে মাঝে ভয় পেতাম সেজদাতে তিনি মরে গেলেন কিনা, পায়ের মাঝে টিপ দিলে তিনি পা নাড়া দিতেন, তখন বুঝতাম এন্তেকাল করেন নাই, সেজদাতে জীবিতই আছেন, এমন লম্বা রুকু রাসূল দিতেন। মায়েশা বলেন, মাঝে মাঝে আমার মনে হতো তিনি সেজদার কথা নাকি ভুলে গেছেন। বলে, আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের আমল তো কম, আপনার তো আমলের অভাব নাই, রোজা রাখেন রাসূল, সাওমে বিসাল, দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন লাগাতার রোজা রাখছেন, যেখানে ইফতার করেন নাই, সাহারি খান নাই, এটাকে সাওমে বিসাল বলা হয়, যেটা উম্মতের জন্য নিষেধ, এটা রাসূলের জন্য স্পেশাল আমল। কোনো কোনো সাহাবি সাওমে বেসাল রাখতে শুরু করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেয়ে তিনি মসজিদে নববীতে জুমার খুতবায় বলছেন, লা তুআসিলু বিসাওম, তোমরা জাতীয় রোজা রাখো না, তোমরা পারবা না এটা রাখতে। কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুআসিলু, ক্বালা আইয়ুকুম মিসলি,
হুজুর আমরা তো শুনেছি আপনি সাওমে বেসাল করছেন, দুদিন তিন দিন চার দিন আপনি ইফতার খান না সাহারি খান না, আপনি যদি পারেন আমরা কেন পারবো না? রাসূল বলে আরে বাবা এটা তোমাদের জন্য না, তোমরা তো আর আমার মতো নও, ইন্নাল্লাহ তামানি ও সাকানি, আল্লাহ আমারে খাওয়ায়, সুবহানাল্লাহ, আল্লাহ আমারে পান করা, এটা প্রেমের সুধা। হুজুর আপনি এমন রোজা রাখেন এমন ইবাদত করেন, আপনি নিষ্পাপ আপনি মাসুম কোনো গুনাহ আপনার নাই, তাহলে জান্নাতে আপনি তো যাবেন আমল করে। রাসূল জবাব দেন লা, আমল করে জান্নাত পাওয়া আমার পক্ষেও সম্ভব নয়। তবে আমি জান্নাতের আশা করি, জান্নাত আমি পাবো কারণ আল্লাহ তাআলা আমাকে তার রহমত দিয়ে ঢেকে রেখেছেন, সুবহানাল্লাহ, আমি জান্নাত পাবো আল্লাহর রহমতের কারণে, আমার ইবাদত আপনার ইবাদত হবে রহমত পাওয়ার জন্য, আর জান্নাত পাবো আল্লাহর রহমত দিয়ে। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, এই জন্য আল্লাহ তাআলা মুমিনদের জন্য রাহিম নামক শব্দটাকে আলাদা করে দিয়েছেন, সুবহানাল্লাহ, এটা কাফেরদের সাথে আচরণ করা হবে না রাহিমের। আল্লাহ ফাক রব্বুল আলামিন রহমান এবং রাহিম হয়ে কোরআনের অসংখ্য জায়গায় তিনি এই দুটি নাম এনে বারবার আমাদেরকে শোনাচ্ছে, ভয় পেও না টেনশান করো না, রব্বুল আলামিন মালিক ইয়ার পরে কি, আর রহমানির রহিম তারপরে কি আছে, মালিক ইয়াউমিদ্দিন, রবের রুবুবিয়তের পরিচয় দিলেন, রহমানের রহমতের কথা বললেন, রাহিম শব্দের পরেই মালিক ইয়াউমিদ্দিন বললেন, এর মানে রাহিম শব্দটা কেয়ামতের দিবসে তোমাদের বড় কাজে লাগবে। এই জন্য রুবুবিয়তের পরিচয়ের পরে রহমান দিলেন, সবাইরে বুঝাই দিলেন আমি এমন এক রব, যেই রব পাবলিকের মতো নয়, মালিকানা পাইয়া মাথা উঁচু করে ফেলবে, মালিকানা পাইয়া খারাপ আচরণ করবে না, আমি রহমান। তারপরে মুমিনদেরকে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের কথা স্মরণ করায় দেওয়ার আগে রহিম শব্দ রেখে বুঝাইলেন, মুমিনরা টেনশান করো না, তোমাদের সাথে আমার রহিম শব্দের আচরণটাই হবে। নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, কোরআনের আয়াত, হে নবী আপনি আমার বান্দাদের কাছে একটা মেসেজ পৌঁছায় দেন, খবর দেন, নব্বি অর্ডার, আপনি সংবাদ দেন, আন্নি আনাল গফুরুর রহিম, আমি এমন এক খোদা যে বড় ক্ষমাশীল যে বড় রহমতওয়ালা, সুবহানাল্লাহ। বল আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরেক আয়াত আল্লাহ বলছেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে আরেকটা মেসেজ দেন, সেটা হলো তারা যেন কোনোদিন কখনো আমার রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহকে চিনতে হবে, জানতে হবে, নিরাশ হলেন তো আপনি ঠকলেন। আপনি এমন এক রবের দরবারে ধরনা দিচ্ছেন, হাজির হচ্ছেন, যার রহমত থেকে নিরাশ হতে তিনি নিজে মানা করছেন। শয়তান মানুষকে পাপাচারী বানানোর পরে অপেক্ষায় থাকে লোকটা ফিরে যায় কিনা, ফিরে যায় কিনা, যদি দেখে লোকটা আল্লাহর কাছে আবার ফিরে গেছে শয়তান হতাশ হয়, আহারে পাপাচারী বানাই এত লাভ হইল না, কারণ শয়তান জানে রব এমন এক রহমতওয়ালা ফিরে গেলে যা গুনা করছে সব তিনি মাফ করে দেন, তার দরবারে গিয়ে গুনা লইয়া কেউ গুনা সহ ফিরে না। শয়তান যখন দেখে ফিরে গেছে সে হতাশ, এই জন্য গুনাগারের অন্তরে শয়তানের আরেকটি বড় ধরনের কুমন্ত্রণা হলো সে বলে দেবে, এই এই এত গুনা কইরা ওর কাছে যাস কেমনে, শরম লাগে না তোর, নাউজুবিল্লাহি মিন যালিক, গত রাতে মদ পান করছে আজকে জুমার নামাজে যাই কেমনে, গত রাতে মদ পান করছে এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই, আরে গত রাতে মদ পান করছি আজকে জুমার নামাজে যাই আল্লাহরে বলবো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কি লজ্জা না, এত আমি পাপি জুমার নামাজে আর যাই কেমনে। শয়তান যদি দেখে সে জুমাতে আর যায় নাই, ফজরেও আসে নাই, মদ খাইয়া ঘুমাইছি, হুজুর বলছে মদ থাকলে পেটের ভিতরে 40 দিন নামাজ কবুল হবে না, তো পয়রা আর লাভ কি,
যখন দেখে সে জুমায় আসেনি, নামাজ ছেড়ে দিছে, শয়তান হাত তালে দিয়া কয় এতক্ষণে আমি সফল। আল্লাহ জানে শয়তান এটা করবে, এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে রাসূলকে অর্ডার করছেন, কুল, আপনি বলে দেন, হে আল্লাহর বান্দার, আলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কুফরি, এটা কবিরা গুনাহ, কুফরি পর্যায়ে নিয়ে যাবে, এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সবাইকে ঢেকে রেখেছে, আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ কেন হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে আপনি গুনাহ করবেন, তিনি জানেন এটা ভালো করে, কারণ মানুষ গুনাহ করার মতো যত রকমের উপাদান থাকা দরকার সব কিছু আপনার সামনে উপস্থিত আছে, আপনার লোভ, কাম, ক্রোধ, ঘৃণা, নফসে আম্মারা, শয়তানের ওয়াসওয়াসা, পারিপার্শ্বিকতার প্রভাব, গুনাহ করার মতো পরিবেশ খোলা সবটা, আল্লাহ এটা জানেন। এই জন্য বিশ্বনবী বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসি, আমার বান্দারা, সম্ভবত হাদিসে কুদসি অথবা কাউলুন নবী হবে, হাদিসের মজমুনটা হলো আল্লাহর বান্দারা যদি গুনাহ না করত, রাসূলুল্লাহ বলতেছেন যে আল্লাহ নতুন একটা মাখলুক বানাতেন, বানায়া তাকে দিয়ে গুনাহ করাইয়া আল্লাহ তাকে বলতেন তাওবা কর, সে তাওবা করলে আল্লাহ ক্ষমা করে প্রমাণ করতেন আমি গাফফার, নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুর। কোন মানুষ গুনাহ করে না, একজন মানুষও গুনাহ করে না, তো যারা গুনাহ করে না তারা তো গুনাহ ক্ষমা চায় না, গুনাহ তো নাই তো ক্ষমা চাইবে কি, তো আল্লাহর গাফফার নাম কাজে লাগলো কেমনে? এই হাদিসগুলো দিয়ে আপনাকে আমাকে গুনাহ করতে বলা হচ্ছে তা নয়, বোঝানো হচ্ছে আর গুনাহ করা লাগে না, এটা এমনি হয়ে যায়, তুমি নিরাশ হইও না, তুমি রহমতের কোলে ঝাঁপ দেও। 100 জন মানুষকে হত্যা করে তারপরে তাওবা করে ক্ষমা পেয়ে গেছে এমন হাদিসও আছে না নাই? হ্যাঁ, এমন হাদিসও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি আমাদের সাথে রহমতের আচরণ করবেন। রহমান শব্দের ব্যাখ্যা আরেকজন মুফাসসির বললেন, রহমান মানে হলো হুয়ার রাজ্জাক ফি দুনিয়া লিকাফাতিল খালক, রহমান মানে হলো দুনিয়াতে সকল মাখলুকের রিজিক দাতা আল্লাহ, কেউ আল্লাহকে ডাকুক আর না ডাকুক রিজিক তিনি বন্ধ করবেন না, তাই রিজিক বেশি পাওয়ার পরে আপনি মনে করবেন না আমার প্রতি আল্লাহ মনে হয় দয়াশীল, তাহলে তো আল্লাহর সবচেয়ে বেশি দয়া কারুনের উপরে থাকার কথা, কারণ রিজিক তো আপনি কারুনের শেয়ার বেশি পান নাই, তাহলে যে ব্যক্তি পাপাচারী সেও রিজিক পাবে, কোটি কোটি টাকার মালিক হবে ওইটার দিকে তাকাই আপনি ভাববেন না আল্লাহ তার উপর দয়া করছে, এটা আল্লাহ রহমান নামের কারণে পেয়েছে, যে নাস্তিক সেও পাবে। এই জন্য দুনিয়ার টাকা পয়সা রিজিক, দুনিয়ার ক্ষমতা ইজ্জত সম্মান সফলতার মোটেও উপলক্ষ নয়, এটা সফলতার কোনো লক্ষণই না, এটা রহমানের রহমানের দয়া, তিনি যাকে চান তাকে দিচ্ছেন, অ্যাভেলেবেল দিচ্ছেন। যদি আমাদের দেশে তাই হয়, স্বামী মরে গেছে, গরিব মহিলা, বিধবা, ছোট্ট নাবালক সন্তানকে নিয়ে কোনো রকমে মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে করে বাচ্চাটাকে বড় করছে, বাচ্চা এখন সরকারি চাকরি করে, 1 লাখ টাকা বেতন পায় মাসে, আল্লাহ আকবর কবিরা, অনেক ইনকাম, বেসরকারি কোম্পানিতে চাকরি করে 5 লাখও বেতন পায় এমন লোক বাংলাদেশে আছে। এখন তার দোতলা বাড়ি আছে, মহিলা নতুন শাড়ি পরে, মহিলা এখন ভালো খায়, এলাকার লোকজন কানাকানি করে, ওই যে মহিলা ওর দিকে আল্লাহ চোখ তুলে তাকাইছে, এর মানে হলো দোতলা বাড়ি হয়েছে, এখন ভালো আছে, আল্লাহ রহমত পাইয়া গেছে, মানুষ বুঝলো টাকা পয়সায় বাড়ি রহমত, মানুষ ভুল বুঝলো, আপনি বড় লোক তাই আপনি রহমত পেয়েছেন তা মোটেও নয়, টাকা পয়সার নাম রহমত নয়, ক্ষমতার নাম রহমত নয়, কেউ কেউ এমপি হইয়া, মন্ত্রী হইয়া, কমিশনার হইয়া, চেয়ারম্যান হইয়া কয় আল্লাহ আমার দিকে চাইছে, কোরআনে আছে তুতিল মুলকা
মান্তাশা, তিনি যাকে চান, তুমি যাকে চাও তাকেই ক্ষমতা দেও। তাহলে আল্লাহ আমারে চাইছে, এখন মনে মনে খুশি যে আল্লাহ আমার দিকে চাইছে, আমি রহমত পেয়েছি। তাহলে তো ফেরাউন সবচেয়ে বড় রহমত আল্লাহ হওয়ার কথা ছিল। নমরুদ পৃথিবীর প্রেসিডেন্ট ছিল, তামাম দুনিয়া শাসন করেছিল, কিন্তু আমরা কেউ কি ফেরাউন এবং নমরুদের ক্ষমতার দিকে তাকাইয়া তাকে সম্মানিত বলি, তার প্রতি আল্লাহ রহমত করেছে বলি? তা আপনার মেম্বারি চেয়ারম্যানই কিসের রহমত, কে বললো এটা? এটা রহমানের দান, তিনি রহমান, তিনি সবাইকে দেবেন, এটা রহমান নামের কারণে। আপনি সফল কিনা তা নির্ভর করবে রাহিম শব্দের সাথে আপনার সম্পর্কের কারণে, এটা মুমিনদের জন্য। এই জন্য রাহিম মানে কি? রাহিম মানে হচ্ছে বিমানাল মুআফি আয়াল আফু ফিল আখিরাতি লিল মুমিনিনা খাসসা। আল্লাহ তাআলা যাকে আখিরাতে ক্ষমাশীল বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন, সেই প্রকৃত অর্থে রহমত প্রাপ্ত হয়েছে। فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز। আল্লাহ তাআলা বলেন যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হয়েছে, যাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সে সফল হয়েছে। নবী মুহাম্মদ বলেন আমি জান্নাত পাবো আশা করি, কারণ আল্লাহ আমাকে রহমত দিয়ে ডেকে রেখেছেন। এবার আপনাদের কাছে জানতে চাই প্রিয় ভাইয়েরা, বলুন জান্নাত পাওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আল্লাহর রহমত লাগে, এত ইবাদতের পরেও আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমাদের রহমতের দরকার আছে না নাই? তাই রহমতের কাঙ্গাল হন, রহমত ভিক্ষা করেন। রাসূল নিজে দোয়া করতেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে রহমত দাও, আমাকে ক্ষমা করো। আপনি এই দোয়া বেশি বেশি করে, আল্লাহ আমাকে রহমত দাও। আল্লাহ তাআলা কুরআন মাজিদে আমাদেরকে বারবার বলছেন রহমানের রহমতের দিকে দৌড়াও, রহমতের দিকে দৌড়াও, রহমতের দিকে আসো। এ কুরআন হচ্ছে একটি শ্রেষ্ঠ রহমত। এই যে আপনি রহমত চাইতেছেন, আল্লাহ আমাকে রহমত দাও, আল্লাহ বলছেন আমি রহমান রহমতওয়ালা, আমি রহিম আমি রহমতওয়ালা। এই রহমত মানে কি? ওই টাকা পয়সা না, এটাকে রহমত ভাববেন না, ক্ষমতা না, এটা ভুল আপনার। আমি সিরিয়াসলি বলছি, এই টাকা এই পয়সা রহমত নয়, এই ক্ষমতা রহমত নয়, বরং এটা ফিতনা। ইন্নামা মুআলুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটা বড় পরীক্ষার জিনিস। এটাকে ঠিকঠাক মতো চালাবেন, এর মাধ্যমেও জান্নাত পাবেন, আবার একটু উল্টা পাল্টা চলবেন, উপায় নাই। নিউ টাউন এলাকায় কয়েক হাজার মানুষ আছে, এখানে আপনারা যারা আছেন, আপনাকে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবারস্থ লোকদের জবাব আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু এলাকার যিনি কমিশনার, তাকে পুরো এলাকার পাবলিকের ব্যাপারে জবাব দিতে হবে, দায়িত্ব কমেছে না বেড়েছে? আচ্ছা, এবার বলেন যিনি এমপি, পুরা থানা উপজেলার পাবলিকের জবাব দিতে হবে, কি ভালো খেয়েছে, কে খায়নি, কে কষ্টে ছিল, কে কষ্টে ছিল না, তুমি তার খবর নিয়েছো কিনা, ন্যায় বিচার করতে পেরেছো কিনা, তাদের হক আদায় করতে পারছো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সব নবী জান্নাতে চলে যাবে, ইল্লা সুলাইমান, নবী সুলাইমান দাঁড়ায় থাকবে। এই হাদিস পড়ে আমি আশ্চর্য হলাম যে সব নবী জান্নাতে চলে গেল, সুলাইমান আটকা পড়ে আছে, এখনো জান্নাত পায়নি। জান্নাত তিনি পাবেন সব নবীর পরে, এর কারণ আল্লাহ উনাকে দুনিয়াতে ক্ষমতা দিছে বেশি, তার হিসাব নিকাশ বেশি। এটা ফিতনার কারণ হতে পারে, আপনার জন্য বিপদের কারণ হয়ে যেতে পারে। সুম্মালা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সেদিন আপনাকে নিয়ামতের হিসাব দিতে হবে। টাকা পয়সা যত বাড়ছে হিসাব তত বাড়ছে, এটাই তো স্বাভাবিক। যাদের ব্যাংকে টাকা পয়সা জমা আছে, দুদিন পরে জমা দেয়, তিন দিন পরে জমা দেয়, ওদের কিন্তু লম্বা হয়, আমল নামাও লম্বা হতে থাকে। নিয়ামত আল্লাহ যত দিছে হিসাব তত লম্বাই হবে। লা তাযুলু কদ বাবনা আদম عند ربه يوم القيامة حتى يسأل عن خمس
পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগে কিয়ামতের দিন আল্লাহর কোন বান্দা আদমের সন্তান কদম নাড়তে পারবে না। ওই পাঁচটার মাঝে দুইটাই হলো টাকা পয়সা, মিনাইন একটা সাবাহু অফিমা আনফাকাহু, পাঁচটা প্রশ্ন দুইটাই হলো টাকা পয়সা, কোথা থেকে আয় করছো কোথায় ব্যয় করছো হিসাব দিয়ে যাও। আয়ের হিসাব দেওয়া সোজা, ব্যয়ের হিসাব দেওয়া বেশি কঠিন, যদিও আমরা আয় নিয়ে টেনশন বেশি করি, কারণ আয় আমাদের অনেকেরই নির্ধারিত, ব্যয় আমাদের নির্ধারিত না। পকেটে টাকা আছে তো, রাস্তা দিয়ে যাচ্ছেন, গাড়ি থামাইছে, ওখানে কেউ একটা সুন্দর লিফলেট ধরাই দিছে, দিয়ে বলছে আমার কিছু টাকা দেন, মমতাজ বেগমের একটা সঙ্গীত অনুষ্ঠান এখানে হবে। ভাবলেন না দিলে মানুষ কি কইব, একশো টাকা দিয়ে দিই, কোটি টাকার মালিক, একশো টাকা তো কোনো টাকাই না, কিন্তু আল্লাহ জিগাইব ওই টাকাটা কি হালাল পথে দিছো না হারাম পথে, হয়তো আপনি খবরই রাখেন নাই। কোটিপতির ছেলে টাকা চাইছে, বাবা আমার 5,000 টাকা লাগবে, শত শত কোটি টাকার মালিক, বাবার মানি ব্যাগ থেকে 500,000 টাকা, বউ যদি সকালবেলায় নিয়ে যায় উনি কোনোদিন জানেও নাই 500 টাকা কে নিছে, এত টাকার মাঝে 500 টাকার হিসাব তো আমরা রাখি না, কিন্তু আপনার এই ছেলে এই টাকা নিয়ে কোন পথে খরচ করছে বাবা হিসাবে আপনারও দায়ভার আছে না নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হয়তো সন্তান কেয়ামতের দিন বলবে বাবা হিসাব নেয় নাই তা আমি খারাপ হইয়া গেছি, বাবা কন্ট্রোল করলে খারাপ হতাম না, আমার বাবারে ডাকো মামলা দিলাম। আমার বন্ধু টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা রহমত নয়, রহমত হলো আল্লাহর কোরআন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ سبحان الله বলেন আল্লাহ ডাইরেক্টলি বলতেছে আমি তোমাদের জন্য কোরআনকে রহমত বানাইছি। তাহলে আমরা যারা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমারে রহমত দাও, দোয়া করি না ফাগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা, দোয়া করেন না ও আল্লাহ রহমত দাও রহমত দাও রহমত দাও, আল্লাহ কার বেটা রহমত আমি দিয়াই রাখছি, রহমতের নাম কোরআন। তোমার ঘরে কোরআন আছে এর কাছে যাও না, সকালেও পড়ে না বিকালেও পড়ে না সপ্তাহে একবার পড়ে না, আর আল্লাহর কো আল্লাহ রহমত দাও, তুমি ব্যাক কল নাকি, রহমত তো ঘরের ভিতরে আছে, রহমত তো কোরআন, ওখানে যাও বারবার আমার কাছে চাও, আমি তো কত আগেই দিয়ে রাখছি। বামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি বলো রহমত দাও, আমি তো রহমত দিয়া রাখছি 1400 বছর আগে, বিশ্ব নবীর হাদিস ওনার জীবন চরিত্র তোমার ঘরেই তো আছে বুখারী মুসলিম, ওই হাদিসের কিতাব হলো রহমত, নবীর চরিত্র নবীর আদর্শ, রহমত যারা চাও নবীর আদর্শটাকে নিজের জীবনের আদর্শ বানাতেই। আর রহমান আর রহিম, আল্লাহ রহমান আল্লাহ রহিম, আল্লাহর সবচেয়ে বড় রহমত তো কোরআন। সুরার রহমানের প্রথম আয়াত পরের আয়াত খেয়াল করেন, আর রহমান এরপরে কি আল্লামাল কোরআন, আল্লাহ বলে আল্লাহ রহমান, ওটা বলার পরে আবার বলছে তিনি কোরআন শিখিয়েছেন। আর রহমান শব্দটি খবর, শুরুতে আছে একটি মুবতাদা মাহজুব, আই হুয়ার রহমান, তিনি হলেন রহমান, রহমানের প্রথম রহমত আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখাইছে। রহমানের সবচেয়ে বড় দয়া হচ্ছে মার্সি হচ্ছে আমাদের উপরে কোরআন, রহমত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই দুইটার জায়গায় যে যায় নাই সে রহমত থেকে দূরে। আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াকনুত মির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লুন, এই রহমত থেকে যারা নিরাশ হয়েছে এই রহমত থেকে দূরে সরে গেছে ওরাই হচ্ছে পথভ্রষ্ট। ওমান ইয়াকনুত মির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লুন, আল্লাহ বলছেন প্রশ্ন করছেন এই রহমত থেকে যারা দূরে আছে তারা কি পথ হারা নয়, তারা কি পথভ্রষ্ট নয়?
উত্তর হলো নিশ্চয়ই। ওয়া শুনে মনোযোগ দিয়ে কোনো লাভ নাই যদি তা আপনার কলিজার ভিতরে না ঢুকাতে পারেন। ওই আল্লাহর রহমত কোরআন এখনো দেখে দেখে পড়তে পারেন না, দেখে দেখে পড়তে পারেন আল্লাহ কি বলেছে অর্থটা জানেন না, এমন কিছু লোক আজকের জুমাতেও আছে না নাই? আপনি আল্লাহর রহমতের কাছে আছেন না বঞ্চিত? আপনি বঞ্চিত। প্রতিদিন কোরআন পড়বেন, প্রতিদিন পড়বেন, দিনটা শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়ে। আলহামদুলিল্লাহ এ কোরআন পুরাটা তাফসির সহ অনেকবার আল্লাহ তাআলা পড়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেকগুলো তাফসির করেছি, কিন্তু এরপরও তো আজ পর্যন্ত এটা মনে করিনি যে কোরআন আজকে না পড়লে চলবে। বরং এমন দিন খুব কম যায় যেদিন কোরআন তাফসির না পড়ে শুরু করি, প্রতিদিন পড়ি আলহামদুলিল্লাহ। দিন শুরু হবে কোরআন দিয়ে, ছাত্র জীবন থেকে রুটিন ছিল, এখনো চলমান, এন্তেকাল পর্যন্ত আল্লাহ চলমান রাখুন। এই কর্মসূচি নিজেরাও নেবেন, পাশে এত হলো পড়বেন, 10 মিনিট হলো পড়বেন। ব্যস্ত আছেন, এখন মোবাইলের ভিতরে কোরআনের অ্যাপ ঢুকানো যায় না, এর ভিতরে অর্থ সহ ঢুকানো যায় না, তাফসির সহ ঢুকানো যায় না, সব সহজ হয়ে গেছে। শরীরটা আজকে ভালো লাগে না, ফজরের নামাজ পড়ে বালিশের মাঝে মাথাটা এলাইয়া দিয়া কোরআনটা খুলে খুলে 5টা আয়াত পড়ে নেন না, শুয়ে শুয়ে তো মোবাইল হাতে নিয়ে পড়া যায়। আল্লাহ সব তো কাছে এনে দিস। কোরআন হচ্ছে রহমানের সবচেয়ে বড় রহমত। আসলেও এই কোরআন যদি আমাদের কাছে না থাকতো আমরা সত্যের পথ খুঁজে পেতাম না। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, এই ওহি আসার আগে, কিতাব আসার আগে কিতাব কি ইমান কি আপনি নিজেও তো জানতেন না। কোরআন না আসলে সত্যের পথ কোনটা রাসূল নিজে জানেন না, আমাদের উপায় কি থাকতো? কিন্তু পরিতা বলে সে কোরআনটা ঘরে আছে, আপনি ওইটার কাছে না যাইয়া পীর সাহেবের বাড়ি দৌড়াচ্ছেন। পীর সাহেবের বাড়িতে দৌড়ানো নাজায়েজ নয়, পীর সাহেব যদি হকপন্থী হয়, আমিও বলি যান অসুবিধা নাই, কিন্তু মনে রাখবেন পীর সাহেবের গুরুত্ব কোরআনের চেয়ে কম না বেশি, কথা বলতে হবে কম না বেশি। তো যারা কোরআনের কাছে না যাইয়া পীরের কাছে শুধু গেছেন, আপনার কাছে কার গুরুত্ব বেশি? আপনি কোরআন প্রতিদিন পড়েন না, আপনি বই পড়েন, বই অমক ফজিলতের বই, তোমক ফজিলতের বই, আপনি ফজিলতের বই পড়ুন, কোনো আপত্তি আমার নেই, আমি আপত্তি করি না। কিন্তু বলুন তো আপনার এই ফজিলতের বইয়ের সে কোরআনের ফজিলত কম না আরো বেশি? আপনি ওখানে গেলেন না কেন? আল্লাহ রাসূল কি বলে শুনুন, মান ইবতাগাল হুদা ফি গাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। হাদিস বিশ্বনবী বলছেন যে ব্যক্তি হেদায়াত তালাশ করে কোরআন বাদ দিয়া অন্য জায়গায়, হেদায়াতের উদ্দেশ্য আছে, পীরের বাড়ি যারা গেছে তারা দোজকে যাওয়ার জন্য যায় নাই, তারাও গেছে বেহেশত যাওয়ার জন্য। আপনি কি ভাবেন যারা আট্রসি দরবারে যায়, যারা মাঝবান্ডার দরবারে যায়, দেওয়ানবাগ যায়, তারা কি দোজকে যাওয়ার জন্য গেছে? কেউ একজনও না। গরু ছাগল বেচা টাকাটা হুজুরের কাছে এমনে দেয়, ডাকাইতে পিস্তল ধরলে দেয় না, আর হুজুর এমনে দিয়া দেয় না, না লাভে দেয়। লাভ হলো যে হুজুর আমার কোথায় নেবে? বেহেশতে নেবে। হুজুর আপনি একটু খেয়াল রাখেন কিন্তু যাওয়ার সময়, হে দিন আমাদের কাছে অনেকে মাঝে মাঝে কয় হুজুর আপনার সাথে বন্ধুত্ব করি, একটা উদ্দেশ্য কি? কয় যে আখেরাতে। আমি বললাম যে জি না, আমি একা না, আপনারই চিন্তা ঠিক আছে, তবে আমিও আপনার কাছে এটা চাই, আল্লাহ তাআলা হাশরের দিন যারা মুত্তাহিব্বিন হবেন, মুত্তাকি বন্ধু হবে, একজনকে দ্বারা একজনের উপকার করাবে, কিন্তু এমনও হতে পারে আপনি সেদিন ফাঁস, আমি হয়ে যেতে পারি ফেল, নাউজুবিল্লাহ। কে কার উপকার আসে আমরা জানি না, কিন্তু আপনি আমার উপর ভরসা করার মতো কোনো সুযোগ নাই। এই যে রহমান আর রাহিম আর রহমান, এই পরিচয় দেওয়ার পরে কিন্তু মালিক ইয়াউমের দিনে চলে গেছে। পরের আয়াতে বলতেছে তোমার আমার রুবুবিয়ত,
তোমার আমার সাথে যদি সম্পর্ক সব তার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে যেই দিন সেদিনের মালিক আমি আল্লাহ আমি মালিক ইয়াউমিদ্দিন। সম্মানিত ভাইরা, পীর সাহেবের বাড়ি দৌড়াইলেন কোরআন বাদ দিয়া, ফজিলতের বই পড়লেন কোরআন বাদ দিয়া। যদি আপনি ফজিলতের বই পড়েন প্রতিদিন, আমি প্রশ্ন করব কোরআন কি প্রতিদিন পড়েছেন, বললেন না, তাহলে আপনার কাছে গুরুত্ব কোরআনের চেয়ে অনেকটা বেশি পেয়ে গেল। এবার রাসূল বলছেন, মান ইবতাগাল হুদা ফি গায়রিল কোরআন, যে কোরআন বাদ দিয়া হেদায়াত তালাশ করলো, আদাল্লাহুল্লাহ, হেদায়াত সে কেমনে পাবে, আল্লাহ নিজে তাকে পথহারা করে দেন। এজন্য আপনি কোরআনের কাছে যাবেন, হাদিসের বই পড়বেন, এবার আপনি ফজিলতের বইও পড়বেন, সেখানে কোরআন হাদিস আছে, কোরআন রহমত। এরপর আমার সাল্লা কাইল্লা রহমাতাল্লিল আলামিন, রহমত হলো রাসূল, রহমত কে, রাসূলকে পাইছেন রহমত পাইছেন, রাসূলকে পান নাই রহমত পান নাই। এখন আচ্ছা, আপনার জীবনে রাসূলকে পাইছেন কিনা বুঝবো কেমনে, আপনার দিকে তাকাইলে। আপনার সিরত সুরত রাসূলের সাথে মিলেছে, আপনি রাসূলকে পেয়েছেন, রাসূলের মুখে দাঁড়িয়ে আছে না নাই, কথা বলতে হবে, যাদের নাই তারাও কোন আছে না নাই, কিন্তু আপনার সাথে তো মিললো না। রাসূল ব্যবসা করেছেন মিথ্যা বলেছেন, না আপনি তো বলছেন, মিললো না। রাসূলের স্ত্রীরা পর্দা করছে না বেপর্দায় ছিল, তা আপনার স্ত্রী তো বেপর্দা চলে, মিললো না। সিরত সুরত মিলেছে, রাসূলকে আপনি পেয়েছেন, নামের আগে হালু সুন্নত লেখা দরকার নাই। আমাদের দেশে তো আমরা রাসূলনি হই কি দিয়া, নাম দিয়া, গরম গরম জিলাফি দিয়া, ইয়া নবী সালামু আলাইকা বলে খাড়ায় যাবেন। আরে বাবা, আপনার সে বড় সুন্নি কেউ নাই, আপনার বাস্তব জীবনে রাসূল অনুসরণ আছে কিনা দরকার নাই, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে গেছেন, আপনি সুন্নি আশেকে রাসূল, নামের আগে আশেকে রাসূল, পীরের পায়ে সেজদা দেয় নাম আশেকে রাসূল, এমন আছে কিনা, আছে। বাংলাদেশের সবচেয়ে বড় আশেকে রাসূল সেজদা নেয় না, কোন সাহাবীর নামের আগে আশেকে রাসূল ছিল না, কোন সাহাবী বলেন না আমি আশেকে রাসূল, আমি সুন্নি, তবে তারা কাম করে বুঝাইয়া দিছে তাদের মতো আশেকে রাসূল আর কেউ নাই। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই জন্য রাসূলকে জীবনে ধারণ করেন, হঠাৎ মরে যাবেন হঠাৎ, উইদাউট এনি সিগন্যাল। কালকে দেখলাম এক ভাইয়ের একটা ভিডিও, ফেনীতে একজন ভাই বক্তৃতা দিচ্ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন অনেক আলেম ওলামার সামনে বসা, উনি ওর গায়ে পাঞ্জাবি, মুখে দাঁড়িয়ে আছে, বক্তৃতা দিচ্ছে, এ অবস্থায় একটু পানি চাইলেন, উনাকে পানি পান করাতে দিল, উনি পানি পান করলেন বোতল থেকে, তারপর একটা ডায়াস ছিল, হেলান দিয়ে দাঁড়ালেন, মনে হচ্ছিল একটু অসুস্থ বোধ করেছেন, বক্তৃতা দিলে খুব অসুস্থ ফিল করলে উনি চেয়ারে বসতেন, অথবা বলতেন আজকে পারবো না, হয়তো একটু ফিল করেছে তাই ডালান দিলেন, একটু ডালান দিয়ে দাঁড়ানোর 30 সেকেন্ডও যায় নাই, ঠুস করে পড়ে গেছে শেষ। আচ্ছা, এই মৃত্যু কি আপনার আমার হতে পারে না? কবরে দেওয়ার পরে রাসূলের চেহারার সাথে চেহারা মিলত নাই, পুরো তো সপ্পান সপ্পা কাইটটা সোজা করে লেছেন, দিন একবার সাস্তাছেন, রাসূলের সন্নাকে জবাই করছেন কেন? আপনার স্ত্রী আপনার মেয়ে পরিবারের লোকেরা সুদ খায় গোস খায় হারাম খায় পর্দা করে না, রাসূলের সুরত মিলে না সিরত মিলে না, আপনি রাসূল নামক রহমত থেকে বঞ্চিত, কোনো সন্দেহ আছে? রহমত আপনি পান নাই। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমান ওয়াফদা, যে মানুষগুলো রহমত প্রাপ্ত হবে হাশরের ময়দানে তাদেরকে মেহমানের সম্মান দিয়া রহমানের সামনে হাজির করা হবে। আল্লাহ বলছেন ইয়াউমা নাহশুরু আল মুত্তাকিন, তোমরা যারা মুত্তাকি ভালো মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ হাজির করবো ইলার রহমান, রহমানের কাছে, আমি আল্লাহ রহমান আমার কাছে। আমরা জানি হাশরের দিন আল্লাহর নাম হবে কাহ্হার, আবার এখানে আছে রহমান, তাহলে বোঝা গেল কিছু মানুষের জন্য আল্লাহ কাহ্হার হবেন না। যারা আরশে আজীবের নিচে বসবে,
يحشر الناس يوم القيامة على ثلاثة أصناف صنفاً مشاتا وصنفاً ركبانا وصنفاً على وجوههم তিন ভাগে ভাগ করে আল্লাহ কবর থেকে উঠবে এক ভাগ কবরের পারে উঠেই দেখবে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে ফেরেশতারা ফুলের মালা নিয়ে ইস্তেকবাল জানাচ্ছে আসো ওয়েলকাম আহলান সাহলান আল্লাহর আরশের মেহমান আসো ডাইরেক্ট গাড়িতে চড়ায়া আরশে আজিমের নিচে হাজির করবে রহমান রহমতের আচরণ করবে ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা হিসাবে ইয়াসির হবে ডাইরেক্ট জান্নাত সাইয়াজালুল্লাহুমুর রহমানু বুদ্দা সূরা মারইয়ামে আল্লাহ বলছে টেনশন করো না ও মুমিনেরা টেনশন করো না আল্লাহওয়ালারা কুরআনওয়ালা রাসূলওয়ালারা শোনো রহমান সেদিন তোমাদের সাথে ভালোবাসার আচরণ করবেন সুবহানাল্লাহ খুব প্রেমের আচরণ করবেন আরে ভাই আল্লাহ রহমান আবার তিনি কাহার সবই মনে রাখতে হবে বিশ্বনবী বলছেন লাউ ইয়ালামুন নাস لو يعلم المؤمن ما عند الله من العقوبة ما طمع بجنته أحد ولو يعلم الكفار ما عند الله من الرحمة ما قنط من جنته أحد মানুষ জানে না মুমিনরা যদি জানতো আল্লাহর কাছে কি পরিমাণ আযাব আছে তাহলে কোন মুমিন ভয়ে জান্নাত চাইতো না আল্লাহর কাছে কি পরিমাণ দয়া আছে যদি সেটা জানতো কোন কাফের নিরাশ হতো না সব সিফাতে কামেলার মালিক তো রহমান এবং রহিম পরিপূর্ণ দুটি সিফাত আমরা আল্লাহর উপর আস্থা রাখি বিশ্বাস রাখি তিনি যত জব্বার হন যতটা কাহার হন নিশ্চয় তিনি মুমিনদের সাথে এটা হবেন না ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা কোরআনে তিনি বলছেন আমি মুমিনদের জন্য রাহিম হব আল্লাহ হাশরের ময়দানে তোমার রহমতের আচরণের মুখামুখি আমাদের সকলকে করে নিও বলেন আমিন আমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু